সালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আরান বলছি হামসা সুইডেন থেকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সুইডেনে এখন উইন্টার চলছে এবং সাধারণভাবে উইন্টারে হামসাতে স্নোফল কিছুটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে স্নোফল হচ্ছে এবং গত কয়েকদিন ধরেই স্নোফল হচ্ছে। আজকে আমি কী নিয়ে কথা বলবো আপনাদের সামনে, আমার অনেকগুলো সাবজেক্ট অলরেডি জমা হয়েছে, তার মধ্যে আমি কিছু সাবজেক্ট সিলেক্ট করেছি যে সমস্ত সাবজেক্টগুলো সুইডেনে যারা বাংলাদেশে আছে তাদের জন্য উপকারে হবে। যেমন যারা স্টুডেন্ট হিসেবে অলরেডি আছে এখানে এবং হয়তো এখানে স্টুডেন্ট হিসেবে থাকার এক বছর লেখাপড়া করার পর এখন তারা ভাবতেছে যে ওয়ার্ক পারমিটে যাবে বা বিজনেস পারমিটে যাবে বা সুইডিশ সিটিজেন হওয়ার জন্য একটা স্টেপ দিতে চাচ্ছে, তাদের জন্য আজকে আমার ভিডিও। এবং আজকে আমি কথা বলবো যে সুইডিশ সিটিজেন হতে গেলে যদি কেউ হতে চায় তাহলে তাকে কী কী স্টেপসে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভিডিওটা একটু প্রেসাইজ হবে, অর্থাৎ আমি সংক্ষেপে অনেক কথাবার্তা বলবো, অর্থাৎ এটার মধ্যে সব ইনফরমেশান একসাথে থাকবে না, অর্থাৎ খুব এলাবোরেটলি কিছু ইনফরমেশান আমি দিব না এখানে, বিকজ এটা নিয়ে আমার অনেকগুলো পার্ট করার চিন্তাভাবনা আছে। আমি আজকে জাস্ট সামারি কথাবার্তা বলবো, একটা সামারাইজ করে একটা একটা ইন্ট্রোডাকশন দিব এবং এই ইন্ট্রোডাকশনের মধ্যে সাধারণভাবে একটা স্টুডেন্ট জেনে যাবে তাকে কী স্টেপসগুলো নিলে সে সুইডিশ সিটিজেন হতে পারে, এটা নিয়ে আজকে পড়ব। তার আগে বলে রাখছি যে সুন্দর রোদ উঠেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সূর্যের দিকে তাকাতে পারছি না, সেজন্য সানগ্লাস পরে আছি, কারণ বরফের মধ্যে যখন সূর্য উঠে তখন ওয়েদারটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। ওয়েদারের মধ্যে একটা একটা শীতের সকালে রোদ উঠলে যেরকম লাগে তখন রোদ পোহাতে ইচ্ছা করে, তাই না? গ্রামের বাড়িতে আমরা যখন গ্রামে যেতাম তখন আমরা রোদ পোহাতাম এবং সকালবেলা আমরা রোদ পোহাতাম উঠোনে বসে, তারপর ভাপা পিঠা খেতাম। তো এখানে এরকম রোদ পোহানোর জন্য সূর্যটা গায়ে এসে লাগে, কিন্তু সূর্যের তেমন কোনো তাপ থাকে না বাংলাদেশে, এখানে সূর্যের তাপটা অনেক কম থাকে, বাট সূর্যের আলোটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যখন আপনি স্নোফলের দিকে তাকাবেন, স্নোর দিকে তাকাবেন, তখন দেখতে পাবেন যে স্নোগুলো খুব চিকচিক করছে এবং এটা খুব বিউটিফুল একটা 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 সিনারি আমি বলবো, এবং আমার দেখতেও খুব ভালো লাগছে। আমার কাছে মনে হয় সবাই এটা খুব এনজয় করে। আপনারা যারা সুইডিশ বিভিন্ন সিরিজ দেখেন বা যারা সুইডেনের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আছে, যারা ফেসবুকে অ্যাড আছে, দেখতে পাবেন যে আপনারা প্রচুর পরিমাণে ছবি তারা আপলোড করে। কেন আপলোড করে? বিকজ দে আর ভেরি এক্সাইটেড, কারণ এই স্নোফলটা, এই সুন্দর স্নোফলটা যখন অনেকক্ষণ অনেকদিন ধরে থাকে তখন এটা দেখতে খুব সুন্দর লাগে, দেখতে ভাল লাগে এবং সব জায়গায় সাদা ধবধবা হয়ে আছে, এটা দেখতে খুব সুন্দর একটা সিনারিও লাগে, খুব ভাল লাগে, এক্সপ্লোর করতে ইচ্ছা করে। সো কথা বলছি সুইডিশ সিটিজেন নিয়ে। সুইডিশ সিটিজেনদের সাধারণভাবে সুযোগ সুবিধাগুলো কী পাবে তারা? একটা সুইডিশ নাগরিক হতে গেলে কিছু রিকোয়ারমেন্টস আছে, অর্থাৎ বাইরের যারা বাই বর্ন এখানে সুইডেনে বর্ন করেছে তারা সুইডিশ নাগরিক হয়েই বর্ন করেছে, বাট এখানে কোশ্চেন হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে সুইডেনে আসে রেসিডেন্ট পারমিট, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নিয়ে, তারা যখন এখানে যখন তারা যখন প্রেগনেন্ট হয় এবং তাদের যখন বাচ্চা ডেলিভারি হয় সেই বাচ্চাটা কি সুইডিশ হিসাবে জন্মগ্রহণ করবে কিনা বা সুইডেনের বর্ন হয়ে জন্মগ্রহণ করছে কিন্তু সুইডিশ নাগরিক হিসেবে জন্মগ্রহণ করলো কিনা, না, সেই ক্ষেত্রে সুইডেনের রুল হচ্ছে সে বাংলাদেশে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি থেকে এখানে সুইডেনে এসে যদি টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নিয়ে আসে এবং তারপরে যদি সে বেবি বর্ন করে, অর্থাৎ তার যদি বেবি বর্ন হয় তাহলে বেবি সুইডিশ নাগরিক হিসেবে জন্মগ্রহণ করবে না, যদিও সে সুইডেনে জন্মগ্রহণ করছে, তাকে প্রসেসের মধ্য দিয়ে আগাইতে হবে। এবং এই প্রসেসটা সাধারণভাবে যখন একটা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট হোল্ডার সুইডিশ সিটিজেন হয় তখন তার ফ্যামিলিও তার সাথে সাথে সুইডিশ সিটিজেন, এটা গেল ফার্স্ট কথা। আচ্ছা, এখন সুইডিশ নাগরিক হলে সাধারণভাবে একটা একটা নাগরিক কী ধরনের সুযোগ সুবিধা পাবে? সুইডেনে থাকতে গেলে, এখানে ওয়ার্ক করতে গেলে এবং এখানে থাকতে গেলে একমাত্র তাদেরই রাইট আছে, যারা সুইডেনের নাগরিক তাদের প্রথম রাইট, তারা এখানে জব করবে, তারা এখানে থাকবে যেহেতু এটা তাদের দেশ, এবং এখানে যারা নাগরিক হবে তারাও এই অধিকারটা পাবে, তাদেরকে ওয়ার্ক করার জন্য এবং লিভ করার জন্য কোনো ধরনের পারমিট নিতে হবে না, এটা হচ্ছে ফার্স্ট। এবং সেকেন্ড হচ্ছে সুইডিশ যে সমস্ত সিটিজেনরা আছে তারা তাদের পার্লামেন্টে যে সমস্ত লিডারদেরকে তারা ভোটে জয়ী করে দেশের লিডারশিপ দিতে চায়, দেশের প্রাইম মিনিস্টার করতে চায় বা যে কোনো ধরনের মেম্বার অফ পার্লামেন্ট করতে চায়, সেখানে যে ইলেকশনস হয় সেই ইলেকশনসে তারা ভোট দিতে পারবে। সুইডিশ নাগরিক না হলে সে এই ভোটটা দিতে পারবে না, অর্থাৎ সুইডিশ নাগরিক হলেই আপনি দেশের যে সিভিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন, আপনি ভোট দিতে পারবেন। আপনি নিজেও যদি সুইডিশ পার্লামেন্টে জয়েন করতে চান তাহলে আপনাকে সুইডিশ সিটিজেন হতে হবে, যদি সুইডিশ সিটিজেন হন তাহলেই আপনি সুইডিশ পার্লামেন্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আপনি নমিনেশন পেতে পারেন। আপনি যদি সুইডিশ সিটিজেন না হন তাহলে মেম্বার অফ পার্লামেন্টে আপনি কখনোই নমিনেশন পাবেন না। আচ্ছা, ফোর্থ হচ্ছে যে
যে একমাত্র সুইডিশ সিটিজেন যারা তারাই আর্মড ফোর্স অথবা পুলিশ একাডেমিতে জয়েন করতে পারবে। আপনি যদি এখানে নাগরিক না হন, যত ভালো ক্যান্ডিডেট আপনি হন না কেন, আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর্মড ফোর্স এবং পুলিশ কোনোটাতেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সূর্যের প্রকোপ চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা চলে গেছে। সো আমি সানগ্লাস রেখেই হয়তো কথা বলতে পারবো এখন। ওকে, তো এটা গেল। আর পাঁচ নম্বর হচ্ছে যে আপনি যদি সুইডিশ সিটিজেন হন তাহলে ইইউর যে কোনো কান্ট্রিতে আপনি ভ্রমণ করতে পারবেন। আপনি ওখানে গিয়ে জব যদি পান তাহলে জব করতে পারবেন, আপনাকে কোনো এডিশনালি কোনো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না। এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া। এবং আপনি ইচ্ছা করলে সুইডিশ সিটিজেন পাওয়ার পর সুইডিশ পাসপোর্ট হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড পাওয়ারফুল পাসপোর্ট, এবং এই পাসপোর্টের মাধ্যমে আপনি 187 কান্ট্রিজে উইদাউট ভিসায় আপনি ভ্রমণ করতে পারবেন, আপনি যেতে পারবেন। সো এই সুযোগ সুবিধাগুলো সাধারণভাবে একজন সুইডিশ নাগরিক পেয়ে থাকে। আচ্ছা, এখন এই নাগরিকত্ব পাওয়ার জন্য কী কী ধরনের ক্রাইটেরিয়া আছে, কীভাবে আমরা এই নাগরিকত্ব পেতে পারি, এটা নিয়েই আমি আজকে কথা বলব। এখন যারা যারা অলরেডি এইম করে আসছে বাংলাদেশ থেকে যে আমরা সুইডেনে যাচ্ছি সুইডেনে সেটেল হওয়ার জন্য, তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট জানা যে আপনি সুইডিশ নাগরিক কীভাবে হবেন। কারণ যদি আপনি পাথওয়েটা না জানেন তাহলে আপনার জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু নো যে আপনি কীভাবে এখানে সেটেল হবেন। সো সেটেল হওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্ট জানতে হবে, এবং রিকোয়ারমেন্ট ফুলফিল করে দেন আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে। আচ্ছা, প্রথম যেই বাধ্যবাধকতা এখানে সুইডিশ নাগরিক হওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে অবশ্যই আপনার আইডেন্টিটি প্রুফ করতে হবে। আপনার আইডেন্টিটি মানে হচ্ছে আপনি কোন দেশের নাগরিক, যে দেশ থেকে আসছেন সেই দেশের নাগরিকত্ব সার্টিফিকেট বা পাসপোর্ট বা আইডেন্টিফিকেশন যে আইডি কার্ড আছে সেগুলো দেখালে, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে যে ধরনের আইডেন্টিটি প্রুফ আছে সেটা আপনাকে দেখাইতে হবে। আইডি প্রুফ না থাকে তাহলে আপনি একজন এলিয়েন হিসেবে গণ্য হবেন, অর্থাৎ আপনার কোথাও কোনো থাকার কোনো পারমিশন নাই। অর্থাৎ সেই ক্ষেত্রে এলিয়েনদের ক্ষেত্রে অন্য বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস সুইডেনে আছে, সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে। কারণ যদি আপনার এই জ্ঞানটা না থাকে তাহলে যদি আইডেন্টিটি আপনি প্রুফ করতে না পারেন তাহলে আপনাকে রিফিউজি হিসাবে এখানে অ্যাজাইলাম হিসাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এলিয়েন হিসাবে আপনাকে গণ্য করে দেন আপনার রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশন নেওয়া হবে। আচ্ছা, তো প্রথম হচ্ছে আপনার আইডেন্টিটি প্রুফ করতে হবে। আপনি যেই আইডেন্টিটি বিলং করেন সেই আইডেন্টিটিতেই আপনাকে প্রুফ করতে হবে। আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনাকে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আপনার আইডি কার্ড, আপনার পাসপোর্ট এবং আপনার বাংলাদেশের যে শিক্ষাগত যোগ্যতা আপনার আছে সেই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এগুলো অনেকটা আইডেন্টিটি প্রুফ হিসাবে কাজ করে। যদি এগুলোর মধ্যে কোনোটা মিস থাকে বা কোনোটাতে মিসম্যাচ থাকে তাহলে আপনার আইডেন্টিটি প্রুফ করতে সমস্যা হতে পারে, এবং এই ধরনের আইডেন্টিটি প্রুফ করতে সমস্যা হলে আপনি সুইডিশ সিটিজেনশিপ নিতে পারবেন না। আচ্ছা, দেন সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে অবশ্যই 18 ইয়ার্স ওল্ড হতে হবে। যদি আপনি টেম্পোরারি রেসিডেন্ট পারমিটে সুইডেনে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এখানে ওয়ার্ক পারমিট বা বিজনেস পারমিট যেটাই নেন না কেন আপনাকে 18 ইয়ার্স ওল্ড হতে হবে। 18 ইয়ার্স ওল্ডের নিচে হলে আপনি এখানে ওয়ার্ক বিজনেস কোনোটাতে যেতে পারবেন না, তাহলে আপনি আন্ডার এজ হবেন। অবশ্যই সুইডিশ সিটিজেন হতে হলে আপনি যদি টেম্পোরারি রেসিডেন্ট পারমিটে আসেন এখানে, আপনাকে সুইডিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনাকে 18 ইয়ার্স ওল্ড হতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে এখানে পারমানেন্ট রেসিডেন্স হোল্ডার হতে হবে, অর্থাৎ আপনার রেসিডেন্স পারমিটটা পারমানেন্ট হতে হবে। আপনি যদি পারমানেন্ট রেসিডেন্স না নেন তাহলে আপনি কখনোই সুইডিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যদিও আপনি এখানে 18, 20, 25 বছর আছেন কিন্তু আপনার পারমানেন্ট রেসিডেন্সি হয় নাই, যদি এরকম না হয় তাহলে সেই ক্ষেত্রেও আপনি সুইডিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনাকে অবশ্যই পারমানেন্ট রেসিডেন্সি থাকতে হবে। পারমানেন্ট রেসিডেন্সি কীভাবে পাবেন সেটা নিয়ে আরেকটা ভিডিওতে প্ল্যান করে তারপর বলা হবে স্টেপ বাই স্টেপ। এখন ফোর্থ নাম্বার হচ্ছে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম সুইডেনে স্পেন্ড করতে হবে, সুইডেনে থাকতে হবে, এবং এই সার্টেন অ্যামাউন্ট অফ টাইম হচ্ছে 5 ইয়ার্স, এবং এই 5 ইয়ার্স কন্টিনিউয়াস 5 ইয়ার্স হতে হবে। আপনি যদি কন্টিনিউয়াস 5 ইয়ার্স এখানে থাকেন এবং আপনার যদি পারমানেন্ট রেসিডেন্সি থাকে তাহলেই আপনি সুইডেন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সুইডিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে এই রিকোয়ারমেন্টগুলো মিট করতে হবে। এর মধ্যে একটা স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, আমি যেটা স্টেপের মধ্যে নিচ্ছি না, এটা হচ্ছে নো ল এনফোর্সমেন্ট রেকর্ড। আপনার কোনো ল এনফোর্সমেন্ট রেকর্ড থাকা যাবে না। ল এনফোর্সমেন্ট রেকর্ড মানে হচ্ছে আপনি এখানে আসছেন কোনো কারণে বাড়ি ভাড়া দেন নাই, এক মাসে বাড়ি ভাড়া দেন নাই, দুই মাসে বাড়ি ভাড়া দেন নাই, তারা ল এনফোর্সমেন্ট অথরিটি আপনাকে বারবার চিঠি দিচ্ছে
আপনি তাদের রেসপন্স করছেন না, তখন ল এনফোর্সমেন্ট অথরিটি তাদের আপনার পার্সন নাম্বারের এগেনস্টে আপনার উপর একটা কেস করবে, এবং এই কেস যদি থাকে তাহলে আপনি সুইডিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটা অনেক ক্ষেত্রে হয়, এখানে যারা দেশের বাইরে থেকে আসে হয়তো ট্রাফিকের একটা টিকিট খাইলো, সেই টিকিটটা সে হয়তো অ্যাপ্লিকেশনটা টিকিটের প্রাইসটা হয়তো সে দিল না, টিকিটের কস্টটা যেই ফাইনটা করেছে সেটা দিল না। তারপর অনেক সময় দেখা যায় আপনি বাসা ভাড়া দিলেন না, আপনি লোন নিয়েছেন লোন পরিশোধ করছেন না, আপনি মোবাইল কিনেছেন লোনে আপনি লোন পরিশোধ করছেন না, আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন সে একটা কেস করে দিল, ল এনফোর্সমেন্ট অথরিটির কাছে কেসটা গেল, তখনও সমস্যা হবে। ল এনফোর্সমেন্ট অথরিটিকে এখানে ক্রোনোফোকদেন বলা হয়। ক্রোনোফোকদেন হচ্ছে ল এনফোর্সমেন্ট অথরিটির একটা অংশ, যেখানে ক্রোনোফোকদেনের মাধ্যমে এই কেসগুলো সাধারণভাবে এন্ট্রি হয় এবং এই সমস্ত কেস অফিসাররা ক্রোনোফোকদেনের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সো ল এনফোর্সমেন্ট অথরিটিতে এরকম কোনো রেকর্ড আপনার থাকা যাবে না যে আপনি সুইডেনের কোনো ল এনফোর্স করেছেন, অর্থাৎ আপনি ভেঙেছেন, আপনি মানেন নাই, এরকম কিছু করা যাবে গেল। এই রিকোয়ারমেন্টগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সুইডিশ সিটিজেন হওয়ার জন্য এই রিকোয়ারমেন্টগুলো থাকলে আপনি সাধারণভাবে সুইডিশ নাগরিকত্ব পেতে পারেন। আপনার সুইডিশ নাগরিকত্ব পেতে হলে এই রিকোয়ারমেন্টগুলো ছাড়া আর তেমন কোনো রিকোয়ারমেন্ট অবশিষ্ট নাই, তবে মাইক্রো লেভেলে অনেক রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টগুলো আপনি যদি মিট না করেন তাহলে প্রথম স্টেপসেই আপনার অনেক সমস্যা হতে পারে। নেক্সট যেই পর্ব আমি রাখবো সেটা হচ্ছে সুইডিশ যেই নাগরিকত্ব আছে সেই নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে যেই প্রথম স্টেপ কী নিতে হবে, এবং একটা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট হোল্ডার, এই টেম্পোরারি রেসিডেন্ট পারমিট হোল্ডার কীভাবে নাগরিকত্ব পাওয়ার জন্য যে স্টেপগুলো আছে, কোন স্টেপে গেলে সে সাধারণভাবে তার টেম্পোরারি রেসিডেন্ট পারমিট থেকে প্রথম যেই স্টেপস আছে সেটাতে যেতে পারবে, তারপর যে স্টেপস আছে সেটাতে যেতে পারবে, এবং লাস্ট ফাইনালি সুইডিশ নাগরিকত্ব নেওয়ার জন্য যে স্টেপ তার গোল আছে সেটা যেতে পারবে, এগুলো নিয়ে আমি কথা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমি দোয়া করছি, আপনারা সবাই সুস্থ থাকুন। প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সবার কাছ থেকে সোশ্যাল ডিস্টেন্স 2 মিটার প্রত্যেকের কাছ থেকে মেনটেন করুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।